ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনা মোকাবেলায় ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের সমাবেশ বন্ধের নির্দেশ সরকারের। আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার বিস্তার ঠেকাতে কঠোর নজরদারিতে মাদারীপুরের শিবচর ও রংপুরের পীরগঞ্জ। মুদি, ঔষধ ও কাঁচামাল ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট ও গণপরিবহন। দেশে নতুন করে আরো 3 জন করোনায় আক্রান্ত, এ নিয়ে মোট রোগীর সংখ্যা 17। বিশ্ব ইস্তেমার জায়গাকে কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করবে সরকার, দেখভাল করবে সেনাবাহিনী, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। জনস্বার্থে আগামী 21 ও 29 মার্চের সকল উপনির্বাচন স্থগিতের দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। করোনা আতঙ্কে বাজারে নিত্যপণ্য কেনার হিড়িক, সবচেয়ে বেশি চাপ চালের বাজারে। ইতালিতে করোনায় একদিনে 427 জনের মৃত্যু, বিশ্বে মৃতের সংখ্যা 9,828। করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।